হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদেরকে একটা একদম আনকমন ভিডিও দেখাবো, যেটা আমার জন্য আজকে ফার্স্ট। আমি আগে কখনো দেখি নাই বা শুনি নাই বা জানিও নাই এটার কথা। তো আজকে এটা নিয়েই আমি একটা ভিডিও করতেছি, রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি। আমি নিজেও এটা আজকে দেখতেছি কীভাবে করে। এটা হচ্ছে কাঁঠালের, যে কী বলে এটাকে, কাঁঠালের মুঠি বা যে কাঁঠালের আঁটি মাঝখানে যে থাকে এটা, তো এটা নাকি খাওয়া যায়। এটা কখনো শুনি নাই বা দেখিও নাই, তো ফার্স্ট টাইম এটা শুনছি যে এটা নাকি খাওয়া যায়। তো আমরা এটার একটা রেসিপি করবো আজকে, তো দেখি এটা কীভাবে কী করে। তো এটা আমাদেরকে দেখাচ্ছে আজকে রিমি। তো এটাকে ভালো করে প্রথমে কষে ধুইতেছে, দেন দেখি কী কী করে রিমিটাকে। তো ফার্স্ট টাইম সুন্দর করে কাটবে এটাকে পিস পিস করে। আমি ধরি শুনলাম এটাকে ভাজি করে খায়, যে আমরা যেরকম বেগুন ভাজি করে খাই না গোল গোল পিস করে, তো ওইভাবে নাকি এটা খায়। তো আসলে কি, আমরা তো অনেক কিছু আগে জানতাম না, এখন দেখা যায় এই ডিজিটাল যুগে অনেক কিছু জানতেছি। তো এটা না, এটা তো খারাপ কোনো জিনিস না, ভালো জিনিস। কাঁঠালের মাঝখানে যে একটা আঁটি থাকে, তো খাওয়া যেহেতু যায়, তো আমরা ট্রাই করি যে আসলে খেতে কিরকম। খেতে পুরো গরুর মাংসের মতো, গরুর মাংসের কিমা মতো হয়। আচ্ছা, এখন তুমি বলতেছি এটা খেতে, তুমি কখন খাইছো? রিমি কখনো খাইনি, বাট ট্রাই করতেছি জাস্ট। অনেক, তাহলে তুমি টেস্ট বুঝলা কিভাবে এটার? শুনছো এটা? শুনছি। আচ্ছা, রিমিও কখনো খাইনি এটা, ও শুনছে যে এটা খেতে নাকি মানে গরুর মাংসের মতো কিছুটা। তো আমরা ট্রাই করি আজকে, নি রান্না করে। পানি আছে, পানি আছে। তো কাঠের আঠের মধ্যে যে পানিগুলি আছে, ওগুলি ভালো করে ধুই, আগে ধোয়া হয়েছে, তো তার জন্য পানিগুলি ভালো করে চেপে নিচ্ছি। দেখতে খুব ভালো লাগছে, সুন্দর লাগছে দেখতে। তো এখন আমাদের সাথে কি কি দিতে হয় বা আমরা মানে রান্না করবো, তারপর আপনাদের দেখাচ্ছি। তো এখন মশলা দিচ্ছি, কি কি লাগে দেখেন আপনারা, এই নর্মাল বাসার যে মশলাগুলি থাকে। আর তারপরে আমরা যখন এটাকে রান্না শেষ করবো, দেন আমরা টেস্ট করব, যদি ভালো হয় তাহলে আমরা আপনাদেরকে সাজেস্ট করবো এটা করার জন্য, আর যদি ভালো না হয় তাহলে আপনাদেরকে বলবো যে না করতে। তো আমরা ট্রাই করে দেখি ভালো হয়েছে কি না হয়েছে। এখানে দিল হলুদ মরিচ আছে, এখন লবণ দিল, আর কি দিবে, আর দেওয়া হবে আদা রসুন। হালকা একটু টেস্টিং সল দেওয়া হলো, আর কি আছে, আদা রসুন। এখন দেওয়া হচ্ছে আদা রসুন। আমাদের মশলা কি এখানে শেষ? এখন আমরা ভালো করে মিক্স করতেছি। এক কথায় যে বেগুন আমরা যেভাবে রান্না করি না, সেম প্রায় ওই টাইপেরই, বাট বেগুনের মধ্যে আদা রসুন দেওয়া হয় না। তো আমি মানে যেটা মনে হচ্ছে আপনারা ভাবতেছেন যে এটা কিরকম খাবার, আমার কাছে সেটাই মনে হচ্ছে এটা কিরকম খাবার। কাঁঠালের আঁটি কখনো শুনি নেই, আমার এত বড় হয়েছে কখনো শুনি নেই, কাউকে দেখি নেই খেতে। আরো কত কিছু সামনে দেখতে হবে। তো আসলে মেন হচ্ছে কি, আমরা আগে ট্রাই করি যে রান্নাটা করার পরে খেতে কিরকম হয়, যদি ভালো হয় দেন তো ভালো, খাবারটা ভালো আমরা আপনাদেরকে আমরা সাজেস্ট করবো খাবারটা করতে, মানে ট্রাই করতে এরকম করে। তো আমাদের মাখানো শেষ, আমরা এখন মিক্স করে শেষ, এখন আমরা ভিডিওয়ে আমরা এটাকে এখন কুক করবো। তো আমরা এখন কুক করবো, আমরা ফ্রাই প্যানটা দিয়ে দিছি, ফ্রাই প্যানে গরম হচ্ছে। আপনারা আর একটু কাজ করবেন, যেটা আমরা ভুলে গেছি করতে, যে মাঝখানে একটু মানে
কেটে দিবেন যাতে একটু ভিতরটা সিদ্ধ হয় ভালো করে, মাংসটা ভিতরে ঢুকে। তো এটা আমরা আমাদের করতে মনে নেই, তো আমরা এখন করে নিচ্ছি। এখন আমরা একটাটা করে দিয়ে দিব। এখন দেখতে মনে হচ্ছে মাছের মতো দেখতে, অনেকটা কালাটা মাছের মতো দেখতে মনে হচ্ছে। সবগুলো একসাথে দিয়ে দেবো, যেটা ফ্রাইড অনেক বড়ো সবগুলো হবে। আর যাদের ফ্রাই প্যান ছোটো হয় তারা সবগুলো একসাথে না দেওয়া বেটার। তো আমাদের এক পাশ মোটামুটি হয়েছে, হ্যাঁ ভাই এক পাশ উল্টে এনেছি সব দিয়ে। একটা গ্রান আসতেছে, গ্রানটা মিষ্টি মিষ্টি গ্রান আসতেছে। এখন আসলে খাওয়ার পর বলে দেবো আসলে কী হয়েছে রান্না। তো মোটামুটি আমাদের অনেকগুলি হয়ে গেছে, যে কিছু কিছু পাতলা ছিল যে পাতলাগুলি হয়ে গেছে, বা যেগুলো মোটা ওগুলো সমান নিচ্ছে অর্জন। আর তেল মোটামুটি ভালোই তেল লাগতেছে, ডুবা তেলে না বাট তেল ভালোই লাগতেছে আমাদের। যা দেখতেছি আমাদের অলরেডি তেল দুদিন বা দেওয়া হয়ে গেছে, তো শুকায় যাচ্ছে লাগবে। তো যেগুলো হয়ে গেছে আমরা উঠে নিচ্ছি। তো আমরা উঠিয়ে নিচ্ছি যেগুলি হয়েছে। আমাদের মোটামুটি সবগুলি প্রায় হয়ে গেছে। আমি অলরেডি একটু খেয়ে টেস্ট করলাম, আমার কাছে অদ্ভুত এক মানে টেস্ট মনে হলো, এটা অদ্ভুত একবারে অদ্ভুত, যে এরকম টেস্ট কখনো আর পাইনি কখনো। এখন দেখি টেস্টটা ভালো না খারাপ বুঝতেছি না, আমি কিরকম জানি লাগলো আমার কাছে। আমি সাজেস্ট করবো আপনারা ট্রাই করেন একবার, বাট আমার কাছে ওরকম মোটামুটি ট্রাই করতে পারেন, একটা মানে এক্সপিরিয়েন্স হবে নিউ।